সাকিবুল হাসান প্রশ্ন করেছে যে শিক্ষকের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে ছাত্র হিসাবে আমাদের করণীয়টা কি। সাকিব শিক্ষকও কিন্তু মানুষ তবে তিনি অত্যন্ত সম্মানিত মানুষ তিনি শুধু মানুষই নন সম্মানিত মানুষই নন তিনি প্রজন্ম গড়ার কারিগর অত্যন্ত সম্মানিত জাতির মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত সবচেয়ে সম্মানিত ব্যক্তি বলা যায় শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক ফলে এমন সম্মানিত ব্যক্তিরা যেহেতু মানুষ অতে ভুল তাদের হতে পারে সে ভুলটা আমরা কিভাবে ফেস করব। এটা হচ্ছে তোমার মূলত প্রশ্ন প্রথম আমরা বলবো যে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে তার সম্মান তার মর্যাদা এবং তার পজিশন যাতে আঘাতপ্রাপ্ত না হয় যাতে তাকে ছোট এবং হেয় করা না হয় এটা ছাত্রের প্রথম কর্তব্য যত বড় ভুলই তিনি করেন না কেন তাকে অপমান করা যাবে না হেয় করা যাবে না ছোট করা যাবে না তার মানে আঘাত দেওয়া যাবে না তাকে অন্যদের সামনে তাচ্ছিল্য করা যাবে না অন্যদের সামনে ছোট করে উপস্থাপন করা যাবে না এবং অন্যায় সমালোচনা করা যাবে না তার বিরুদ্ধে এবং তার পেছনে গিবধ করা যাবে না এ কথাটা আমাদের প্রিয় ছাত্রদেরকে মনে রাখতে হবে তবে ছাত্র শিক্ষককেও নাসিহা দিতে পারে সে যদি মনে করে যে শিক্ষক সবার সামনে যদি প্রশ্ন আকারে হয়তো এটা বলা হয় তিনি কষ্ট পাবেন তাহলে একান্তে নির্জনে শিক্ষককে বলা যেতে পারে যে ওস্তাদ আপনি যে কথাটি বলেছিলেন সেটার বিষয়টা একটু কি বিবেচনা করা যায় কি না বা এ ব্যাপারে আমি তো একটু ভিন্নমত পোষণ করছি আমার ভুল হলে আমাকে কারেকশন করবেন যদি শিক্ষক মানে তিনি ভালো একজন ব্যক্তি হন তাহলে তিনি কিন্তু নিজের ভুল বুঝতে পারবেন এবং নিজের ভুল সংশোধন করে ছাত্রের সঠিক সিদ্ধান্তে তিনি ফিরে আসবেন এমনটা তো আমাদের ইমামরা করেছিলেন হাজারে হাজার আমাদের সেই সাহবায়িকেরাম থেকে আরম্ভ করে তবে অথবা তাবে ওন চার ইমাম এবং অন্য সকল ইমামরা এটা করেছিলেন তারা বারবার নিজেদেরকে সংশোধন করেছেন এই জন্য তারা আগের মত থেকে পরবর্তী নতুন মতে ফিরে এসেছেন আমরা জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা আহেমহল্লার ইনস্ট্যান্স প্রচুর দেখি যখন ইমাম আবু হানিফা আহমাহলাহ কোনো মত পোষণ করতেন আমরা ফেকার গ্রন্থগুলোতে দেখি প্রায়ই বলা হচ্ছে যেমন খেলাফানলে জুফার খেলাফান আলী সোহেবাইন খেলাফান আল ইমাম আবি ইউসুফ তাহলে দেখা যাচ্ছে যে ইমামের সাথে ইমাম আবু হানি ফাহম সাথে কখনো ইমাম জুফার খেলাফ করেছেন কখনও ইমাম আবু ইউসুফ খেলাফ করেছেন কখনও ইমাম মোহাম্মদ খেলাফ করেছেন কখনও ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ দুজনে মিলে খেলাফ করেছেন আর এই সমস্ত খেলাফের ক্ষেত্রে অনেক জায়গাতে আমরা দেখি ইমাম আবু হানিফ রহমাহল্লা তার ছাত্রের মতের দিকে রুজুর করেছেন নিজের মতটাকে পরিত্যাগ করেছেন কেন তাহলে কি তার ছাত্ররা তার সাথে বেয়াদপি করেছিল না বেয়াদপি করেননি তার অত্যন্ত ভদ্রতা এবং সৌজন্যতা রক্ষা করে তারা ওস্তাদের সাথে দ্বিমত করেছেন এবং উস্তাদের কাছে তাদের এই দ্বিমতের বিষয়গুলো পৌঁছিয়েছেন আর শুধু দ্বিমত নয় এর সাথে দলিলা দিল্লার মনে আকাশা ডিসকাশনটাও তারা পৌঁছিয়েছেন ফলে ইমাম যখন তিনি শিক্ষক হওয়ার পরেও এবং জগৎ বিখ্যাত ইমাম হওয়ার পরেও তিনি যখন তার ভুলটা ধরতে পেরেছেন দেখেন তাদের নিয়ারটা কতটা খালেস এবং শুদ্ধ ছিল তারা কিন্তু নিজেদেরকে সংশোধন করেছেন আর আজকে এই চোদ্দোশো বছর পরেও এত বড় বড় ব্যক্তিত্বদের কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সহিহাদিসের খেলাফ কিছু মত পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে তাদের ওজোর আছে ওজোর আছে এই জন্যে আমরা যারা ছাত্র অথবা তাদের পরবর্তী প্রজন্ম আমাদের উচিত হবে তাদের সম্মান অক্ষুণ্ণ রেখে এবং তাদেরকে ঘাটতি না করে ছোট হেয় না করে তাদের মতের বিপরীত যদি হক থাকে সেটাকে গ্রহণ করা এবং বিশেষ করে যদি কোরআন এবং সোহিহাদিস ভিত্তিক কোনো মত পাওয়া যায় সেটাকে গ্রহণ করা এটাই হচ্ছে আসলে একজন মুসলিমের জন্য একজন তরুণের জন্য একজন বিচক্ষণ মুসলিম তরুণ কিংবা তরুণের জন্য এটাই হচ্ছে বিধেয় অতএব আমরা আমাদের সরাসরি শিক্ষকদের ক্ষেত্রেও সম্মান রক্ষা করব অথবা আমাদের আগের প্রজন্মের সালাফদেরও যদি কোনো ত্রুটি বা ভুল ধরা পড়ে তাদের সাথেও আমরা আমাদের সম্মান রক্ষা করব এই আদবটা ইসলামের একটা চিরন্তন আদব কোরআন আমাদেরকে শিখিয়েছে হাদিস আমাদেরকে শিখিয়েছে রাসুল উল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং তার সাহাবাই কেরাম আমাদেরকে শিখিয়েছেন আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন আমাদের শায়েখরা আমাদেরকে শিখিয়েছেন আমাদের পূর্ববর্তী ইমামরাও আমাদেরকে শিখিয়েছেন অতএব আসুন এবং সাকিব তোমার মতো আরও যারা আছে সবাইকে আমরা আহ্বান করব আমরা যেন এই আদবটা রক্ষা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন